প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর কোষে দেখি দুইয়ের তেরো দাগের অঙ্কটা করব। তাহলে চলো শুরু করা যাক দেখো অঙ্কটা কি বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরের সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে যে সাত বছরের সুদে আসলে হচ্ছে কত সাত হাজার একশো টাকা মানে আসল আসল প্লাস সাত বছরের সুদ বছরের সুদ কত এটা হচ্ছে আমাদের সাত হাজার একশো টাকা ঠিক আছে আর একটা কি বলছে যে আসল

তাই তো তিন বছরের সুদ হচ্ছে নশো টাকা তাহলে এক বছরের সুদ কত হবে তাহলে এক বছরের সুদ হবে তিনশো টাকা বোঝা গেল তাহলে এক বছরের সুদ হচ্ছে তিনশো টাকা তাহলে দেখো এক বছরের সুদ হচ্ছে তিনশো টাকা তাহলে এখান থেকে আমি যদি দেখি সাত বছরের সুদ কত হবে সাত বছরের সুদ হবে সেভেন ইন্টু তিন থ্রি হান্ড্রেড তার মানে কত টোয়েন্টি ওয়ান তাহলে কত হলো একুশশো টাকা তাহলে দেখো সাত বছরের সুদ কত টাকা ক্লিয়ার তাহলে আমি এক নম্বর সমীকরণে পেয়েছিলাম যে আসল প্লাস সাত বছরের সুদ হচ্ছে কত সাত হাজার একশো টাকা তাহলে কি বাই ওয়ান তাহলে এক নম্বরে দেখো বাই ওয়ান বা এক নম্বর থেকে যদি আমরা পাই কি আসল প্লাস সাত বছরের সুদ কত বলেছে সাত হাজার একশো টাকা তাহলে আমরা এখান থেকে কি পাবো বা আসল আসল সমান কি পাবো দেখো এটা সাত বছরের সুদ সাত আমি সুদ কত একুশশো টাকা ক্লিয়ার তাহলে কত পাঁচ হাজার টাকা টাকা ক্লিয়ার তাহলে আসল অতএব আসল হচ্ছে কি আসল পি সমান হচ্ছে আসল পি সমান হলো কত পাঁচ হাজার টাকা বোঝা গেল তাহলে দেখো আসল হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার টাকার এক বছরে যদি আমরা সুদ দেখি তাহলে কত তিনশো টাকা সাত বছরের সুদ হচ্ছে কত একুশশো টাকা তাহলে আমি যে কোনো একটা জিনিস ধরে নেবো যে আসল দেওয়া আছে আমরা এখানে কি বের করতে হবে আসল পেয়ে গেলাম আরেকটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার তাহলে ধরি সুদের হার সমান কত আর ঠিক আছে তাহলে দেখো আমি সময়টা নিলাম সময় টাইম হচ্ছে বছর তাহলে সুদ কত হবে সুদ হবে আয়ুষমান কত এক বছরের সুদ হচ্ছে দেখো দেখো এটা এক বছর তিনশো টাকা সুদ এক বছরে তিনশো টাকা সুদ বোঝা হলো আয়ু সমান হচ্ছে তিনশো টাকা ক্লিয়ার দেখো আমরা কী জানি অতএব আমরা জানি আই সমান পি আর টি বাই একশো আমাকে কার মান বের করতে হবে এই আর এর মানটা বের করতে হবে তাই তো তাহলে আমি প্রথমে বর্জ্যগ্রহণ করে নেব পি আর টি সমান হান্ড্রেড আই বা আর সমান কি হবে হানড্রেড আই বাই পি টি ক্লিয়ার দেখো হানড্রেড আই মানে কত হান্ড্রেড আই মানে কত আই হচ্ছে তিনশো টাকা আই তিনশো আর পি কত পি হচ্ছে পাঁচ হাজার গুণ সময় টাইমটা হচ্ছে কত টাইমটা হচ্ছে এক বছর তাহলে এক তাহলে এখানে দেখো এই তিনটে শূন্য এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল এই শূন্য আর এই শূন্য কেটে আছে পাঁচ দু উপরে কাটছে কত পাঁচ দু গুণ দশ তাহলে হচ্ছে কত তিন গুণের ছয় তাহলে সুদের হার কত সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট অতএব বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার সমান সিক্স পার্সেন্ট ক্লিয়ার আশা করি বোঝা গেল তাহলে বার্ষিক সুদের হার কত হলো ছয় পার্সেন্ট এবং আসল কত হলো আসল হচ্ছে পাঁচ হাজার টাকা বোঝা গেল আমাদের আনসার পেয়ে গেলাম অতএব মূলধন হচ্ছে কত পাঁচ হাজার টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে ছয় পার্সেন্ট ক্লিয়ার তাহলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ